ভুট্টা চাষে দেশের সেরা মহিলা কৃষক হলেন মালদার ইংরেজের ব্লকের লক্ষ্মীঘাট গ্রামের স্বনির্ভর দলের মহিলা হালিমা বিবি। প্রায় কালী পুজোর পরই দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের কৃষিকর্মণ পুরস্কার পেতে চলেছেন তিনি। ভুট্টা চাষে দেশের সেরা মহিলা কৃষক হলেন মালদার ইংরেজের ব্লকের লক্ষ্মীঘাট গ্রামের স্বনির্ভর দলের মহিলা হালিমা বিবি। প্রায় কালী পুজোর পরই দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের কৃষিকর্মণ পুরস্কার পেতে চলেছেন তিনি। 2018 সালের আর্থিক বর্ষে ভুট্টা চাষে প্রথম হয়েছে রাজ্য। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন ফসল চাষের সেরা রাজ্যের দুজন কৃষককে পুরস্কৃত করা হয় প্রতি বছর। এই প্রথম ভুট্টা চাষে সেরা হলো পশ্চিমবঙ্গ। এর আগে 5 বার ডাল চাষে সেরা হয়েছে পশ্চিমবঙ্গ। ভুট্টা চাষী হিসেবে রাজ্যের প্রথম মহিলা হিসেবে কেন্দ্রীয় সরকারের কৃষিকর্মণ পুরস্কার পাচ্ছেন হালিমা বিবি। ইংরেজবাজার ব্লকের নরহাট্টা পঞ্চায়েতের লক্ষ্মীঘাট গ্রামের বাসিন্দা হালিমা বিবি, স্বামী জাকির হোসেন একজন কৃষক। মোট 10 বিঘা চাষের জমি রয়েছে। বিভিন্ন ফসল চাষ করেন জমিতে। গত প্রায় 5 বছর আগে থেকে প্রায় 5 বিঘা জমিতে ভুট্টা চাষ শুরু করেন হালিমা বিবি। ব্লক কৃষি দপ্তরের সাহায্যে ভুট্টা চাষের প্রশিক্ষণ নেয়। কৃষি দপ্তরের পক্ষ থেকে চাষের সরঞ্জাম থেকে বীজ প্রদান করা হয়। রাজ্য সরকারের বিভিন্ন রকম সহযোগিতায় 5 বছর ধরে চাষ করে তিনি ভালো সফল হয়েছেন। ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখনো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পুরস্কারের জন্য দিন ধার্য করা হয়নি, তবে ভুট্টা চাষের জেলার অগ্রগতির জন্যই পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এই পুরস্কার পাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হালিমা বিবি ও তার পরিবার আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। বলছি, আপনি একটা অ্যাওয়ার্ড পাচ্ছেন, কি হিসাবে এটা? আমি যে অ্যাওয়ার্ডটা পাচ্ছি সেটা হচ্ছে কৃষি কর্মণ অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা কিন্তু আমি যে পাচ্ছি, আমি একটা সাধারণ গ্রামের মহিলা, কিন্তু আমি কৃষিকাজের উপরেই কিন্তু পাচ্ছি। আমার নাম হচ্ছে হালিমা খাতুন। আমি নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের, মানে আমি লক্ষ্মীঘাট গ্রামের একজন কৃষি, মানে মেয়ে কৃষক। আমি এই কাজের সঙ্গে বেশ কিছুদিন থেকে যুক্ত। আমি স্বনির্ভর দল করেছি, সেই স্বনির্ভর দল করেই কিন্তু আমি এখানে উঠে আসতে পেরেছি। আমি স্বনির্ভর দল করার ফলে কিন্তু একটা প্রকল্প লোন পেয়েছিলাম ব্লকের মাধ্যমেই। সেই লোন পেয়ে কিন্তু আমি আবার অনেক বড় হতে পেরেছি, এমন মানে উড়োজাহাজে করে নিয়ে যাবেন, তার জন্য আমাদের কিন্তু খুবই গর্ব। আমাকে কিন্তু খুবই ভালো লাগছে যে স্যাররা আমাকে নিয়ে যাবেন, আমি ওখানে যেতে পারলে আমি খুবই আনন্দিত হব। আমাকে খুব ভালো লাগছে, তার কারণ আমার আমাদের মহিলা কৃষক হিসাবে ওয়েস্ট বেঙ্গল থেকে একটা পুরস্কার পাচ্ছে, কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছে, এতে আমি গর্বিত এবং আনন্দিত। এই জিরো টিলেজ পদ্ধতিতে ভুট্টা চাষের জন্য এই পুরস্কারটা পাচ্ছেন, কেন্দ্রীয় সরকারের এতে দিল্লি গিয়ে পুরস্কারটা দিবেন। রাষ্ট্র আমি যেটুকু খবর মাধ্যমে পেয়েছি, স্যারেরা বলেছেন সেটা রাষ্ট্রপতির মাধ্যমে এটা পুরস্কারটা পুরস্কৃত করবেন। এই বিষয়ে ব্লক কৃষি সহ অধিকর্তা সেফাউর রহমান জানান। হালিমা বিবি ইংলিশ বাজার ব্লকের এক প্রগ্রেসিভ মহিলা। উনি বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে কৃষি দপ্তরের সঙ্গে জড়ে বিগত 5 বছর নতুন প্রযুক্তিতে ভুট্টা চাষ করে উনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, যার মাধ্যমে উনি জেলায় প্রথম হয়েছে এবং রাজ্যেও প্রথম মহিলা হিসাবে উনি কৃষি কর্মণ অ্যাওয়ার্ড পুরস্কার কেন্দ্রীয় সরকার যে প্রদান করে থাকে সেই অনুষ্ঠানে উনি মালদা জেলার রিপ্রেজেন্টেটিভ হিসাবে উপস্থিত থাকবেন, যেখানে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ভুট্টা চাষে দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্ট লেন্স ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 0356626501। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं, इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर। नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल बॉल्स, बर्जर इजी क्लीन पेंट।
kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.